তো এখন এটা কাটা আছে, আমি অন্য একটা ব্রেসলেট দেখাইছিলাম, আমি তো আমি সেখান থেকে এটা করতেছি। এবং ব্যানারটা আমরা আপলোড করব কি হবে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ওকে, আপনারা কালকে আসতে পারবেন ক্লাস করতে? আমরা ইউনিভার্সিটি কোথায়? আচ্ছা, বা কালকেটা বুধবারটা বৃহস্পতিবারে আসতে পারবেন কি? আপনাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, কি আপনারা তাহলে বৃহস্পতিবারে যখন আসেন আপনারা বলেন, মানে হয়েছে কি আমার বুধবারে একটা মিটিং আছে, ধরেন আমি গেলাম, গিয়ে আমি 2টার মধ্যে আসতে পারলাম না। ওকে, আমি ট্রাই করছিলাম মিটিংটা মঙ্গলবারে করতে বা বৃহস্পতিবারে, এখন যার সাথে মিটিং উনি নাকি দেশের বাইরে চলে যাবে বৃহস্পতিবার। বা কালকে 11টা তো আসতে পারে। আপনাদের এইটা কিভাবে কাটছি চাইলে এখান থেকে ভিডিওটাও আপনি দেখতে পারেন। ওকে, তো আমরা যে জিনিসটা করব, আমরা এইটার এই কপি করে এনে আমরা আমাদের 1802 এর মধ্যে এটা আছে না কি, আমরা এখানে এটারে কি করব, ডিলিট করে দেব নাকি? আর এখানে এনে আমরা এটার এখানে বলে দিলাম। ওকে, আচ্ছা, আর এখানে আমরা যে জিনিসটা বলবো, কি বলবো, ইসকো বলছে, তার মানে এবার যদি আমরা এখানে যদি আসি, আমরা এখান থেকে যদি আসি, দেখেন লোকাল হোস্টের মধ্যে যদি আমরা আসি, আসলে এটার মধ্যে আসবো এবং স্কুলের মধ্যে গেলে তখন আমরা স্কুলটা আগে দেখতে পারবো। আর স্ল্যাশ যখন আমরা কি দেব, স্ল্যাশ যখন আমরা অ্যাডমিন দেব তখন দেখেন কি হচ্ছে। আচ্ছা, এই যে এখানে কনফিগটা করা হয় নাই, বুঝা গেছে কি করা হয় নাই, কনফিগ ফাইলটা এখানে আনা হয় নাই, সমস্যা নেই, এটা আনতেছে। অটোমেটিক রেজিস্টার হয় না। আচ্ছা, এত খাটনি করার তো কোনো দরকারই নেই, আছে এটা কেসে ওটা জায়গা।
মোটামুটি যতটুকু পিএসপি শেখাইছি মোটামুটি সবার তো খুব ভালো একটা আইডিয়া মনে হয় আসছে বিস্তার করে, না? হ্যাঁ, এই যে আগামী এক, ওকে ইনশাল্লাহ আপনাদের তো ভিতরে কাজ শিখাবো লারাভেলে গেলে, বোঝা গেছে? ভিতরের যে কাজগুলো থাকে টোটাল সেটিংটা, এটা ওয়েবসাইটের এ টু জেড সেটিং। একটা ওয়েবসাইট ডেভেলপ করা সহজ একটা সফটওয়্যার থেকে, আর একটা সফটওয়্যার শিখে ফেললে যেটা হবে আপনি একজন প্রোগ্রামার, বোঝা গেছে? কারণ সফটওয়্যারের মধ্যে অনেক বেশি ক্যালকুলেশন থাকে, কনফিগের মধ্যে আমাদের কি ছিল ডাটাবেজের নাম কি ছিল, না এটা ছিল না, ক্যারি মেডিকেল ছিল মনে হয়, না? এই যে ক্যারি মেডিকেল ছিল নাকি? এরকম এটা আসছে না? রিনেম ডাটাবেস, ওকে। মানে স্কুল নামটা ডেভ স্কুল কি দিলাম, আসছে ডেভ স্কুল আসছে, তার মানে আমরা ডাটাবেজের মধ্যে একটা নাম দিয়ে দেবো, এটার নাম দেবো কি ডেভ স্কুল, ওকে। আচ্ছা, আমরা তাইলে এখন আজকে আমরা যে কাজটা করব সেটা বলবে কে, যে বলবে একজন বলবে আর আমি কাজ করব, ওকে? এখান থেকে কি আছে কন্টাকাস নামে কি আছে একটা একটা পেজ আছে, এখান থেকে আমরা মেসেজটা কোথায় নিয়ে যাব, মেসেজটা নিয়ে যাব আমাদের ডেটাবেজে, এখান থেকে কোনো মেসেজ পাঠাবে, এটা মেলেও যাইতে পারে আবার কি ডেটাবেজেও যাইতে পারে, ওকে? যাইতে পারে মানে যাবে, ওকে? তো আমরা এই জন্য এখানে আগে কয়টা ফিল্ড আছে জাকির বলবেন, 1 2 3 4 5, আমরা ফিল্ড বানাবো কয়টা, আমরা ফিল্ড বানাবো ধরেন 7টা, একটা টাইমও যাবে আবার কি যাবে আইডিও যাবে, আইডিও যাবে, আইডিও যাবে না? তো আসেন আমরা যার জন্য কি করবো, এখান থেকে গিয়ে নিউ নামে একটা টেবিল বানাবো, বুঝা গেছে? কি বানাবো, এটা টেবিল বানাবো, ওকে? কি আছে সিএস কি লিখবো, কন্টাক্ট, সিএস কন্টাক্ট, ওকে। কাজ দিবেন, আচ্ছা আপনারা যেহেতু জানছেন, এখানে আমরা কি লিখবো, কন আইডি, আমরা এটা লিখলাম যে কন, আমরা কন দিয়ে কি দিয়ে দেবো, কন নেম, আমরা একটু দেখে আসি কি আছে, আচ্ছা এখানে কি আছে লাস্ট নেম ফার্স্ট নেম, আমরা এটা দেবো না, আমরা একটা ফোন নাম্বার নেব তার, বুঝা গেছে? আমরা এটা চেঞ্জ করে দেবো, এরপর কি আসবে কন ফোন, কি আসবে কন ফোন, তারপর কি আসবে কন ইমেল, কি আসবে কন ইমেল, এটা আমার কি হবে আমি একটু যদি একটু দেখি, এখানে কি আসবে এটা অটো ইনক্রিমেন্ট, কি আসবে এটা অটো ইনক্রিমেন্ট, মানে এটা হচ্ছে কি প্রাইমারি কি, এটা প্রাইমারি কি, এখান থেকে যখন আমরা এখানে আসব তখন এটা হবে কি ভার্চুয়াল, নাম কত হতে পারে, ধরেন 50 ক্যারেক্টারের উপর তো হয় না, কারণ কেউ তো লিখবেও না, ঠিক না? ফোন নাম্বার 20, হ্যাঁ মানে ওরকম নাম থাকলে তো আবার লিখতে তো হবে, ওকে? তো আমরা 40টার বেশি দেব না, ওকে? কি অটো ইনক্রিমেন্ট করলাম,
আমরা চাচ্ছি আরো দুইটা বাড়বে, ইমেলের পর একটা সাবজেক্ট থাকে না কি, আরো তিনটা বাড়বে, গুড, আরো তিনটা বাড়বে। এর মধ্যে একটা কি আছে, এর মধ্যে আছে কম সাব, কি দেবো কম সাব, এরপরে কি আসবে, কম কি থাকবে, কম টাইম, আরে না মেসেজ, তারপরে কি থাকবে, কম টাইম, ওকে, কম কি টাইম, সাবজেক্টটা হবে টেক্সট, কারণ এখানে কেউ একটু বড় সাবজেক্টও লিখতে পারে, মেসেজ তো অবশ্যই টেক্সট, আর এইটা হবে ডেটটা, না না হচ্ছে মনে করেন ডেট টাইম দুইটাই চান, কোনটা চান, দুইটাই চান, এর মানে তাইলে খালি ডেট চাইলে ডেট দেওয়া যেত, আর যদি ডেট টাইম দুইটা চান তার মানে এখানে কি আছে, ডেট টাইম, এই যে দেখেন কি লেখা আছে ডেট টাইম, ওকে, এটা হয়ে গেছে। এবার আমাদের এই অংশের কাজটা শেষ, মানে ডাটাবেস রিলেটেড কাজটা শেষ। এখন আমরা কি করব, আমরা এখন এটার একটা কাজ করব, এবং এই মানে এই কাজটা কে বলবে, কে কে এটা আসলে সবার তো করতে পারা উচিত, কি পারার কথাটা আপনাদের এখান থেকে ইনসার্ট করা, কে মানে আমি কারে ধরবো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি না পারলে ও বলবে, ওকে, এই না পারলেই তো শিখতে হবে, আমি তো গালি দেখেন ডিজাইনের ক্ষেত্রে কোন সময় টেক্সট এরিয়া এইভাবে দেব না, সব সময় কি করব সাথে দিয়ে দেব, ওভাবে দিলে কি হয় এটা কি আমরা জানি, হ্যাঁ জানেন না, তাহলে তো সমস্যা, এই যে দেখেন, তাহলে দেখেন আমরা একটু দেখে আসি কি হয়, দেখেন এখান থেকে কি হচ্ছে, যে আমি এখানে ক্লিক করলে এখানে ক্লিক হবে, হচ্ছে কি বোঝা গেছে, ওকে, এই যে কি খেয়াল করছেন, এবার কিন্তু চলে আসছে, এবার আপনি যেখানে ক্লিক করেন না কেন স্টার্টিং হবে কোথা থেকে, প্রথম থেকে স্টার্টিং হবে, প্রথম থেকে স্টার্টিংটা হবে, প্রথম থেকে, অভিজিৎ তো অনেকদিন পরে দেখলাম, আচ্ছা দেখেন এখন আমরা যেহেতু ডিজাইনটা চেঞ্জ করছি এটার মধ্যে কিন্তু ফাংশন, কোনো ফাংশন অ্যাড করি, মানে ফাংশনের মধ্যে কিন্তু বলি নাই যে আমার ডাটাবেসটা কানেক্ট হবে, মনে আছে, এই জন্য আমরা এখানে যেন কি লিখবো, আমরা এখানে কি লিখবো, রিকোয়ার ওয়ান, এখানে মধ্যে কি বলবো, যে সরাসরি কনফিগ, নাকি সরাসরি কি কনফিগ, কনফিগ ডট পিএসপি, ওকে চলে আসছে। এখন আমরা কন্ট্রাক্টের ক্ষেত্রে যে জিনিসটা করি, আমরা এই এই জায়গাটাতে এসে, আচ্ছা একটা স্ক্রিনই থাক তাহলে একটু বড় হবে দেখতে, ওকে, আমাদের কিন্তু আবার আজকে আরেকটা জিনিস শিখবো, ওকে, সেটা হচ্ছে যে কিভাবে, যে যখন যে পেজে যাব ওই পেজটা সিলেক্ট হবে কিভাবে, মানে ওই যে মেনুটা অ্যাক্টিভ হবে, বুঝা গেছে, হ্যাঁ ব্রেড ক্রাম অটোমেটিক জেনারেট হবে, বুঝা গেছে, এটা আমরা শিখবো এবং কিছু কাজও দিয়ে দেবো এগুলোর উপরে। তো এখন এখানে যে জিনিসটা হবে, প্লেস হোল্ডারের মধ্যে থাকলো এখানে নেম থাকলো, ওকে, নেমের মধ্যে কি আমরা নেম, আচ্ছা এখানে কি থাকবে, এখানে ফোন কি থাকলো, এখানে থাকলো ফোন, নেমের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, নেমের মধ্যে আমরা এখানে কি দিয়ে দেবো, আচ্ছা চাচ্ছেন যেহেতু ফোন, দেন ইমেল ভ্যালু দেওয়ার দরকার কেন, নেম দিয়ে দিই নাকি,
মেমের মধ্যে কি দিয়ে দেবো? ইমেল, এটা ইয়ে হচ্ছে কি, ইমেল এটা হচ্ছে কি সে সাবজেক্ট, আমার নেম দিয়ে দিলাম, মেল দিয়ে দিলাম, সাব লিখে দিলাম, বুঝা গেছে? এত বড় কিছু তো লেখা নেমের মধ্যে আমরা এখানে মানে দিয়ে দেবো হচ্ছে মেসেজ। ওকে, আচ্ছা এটা তো টেক্সট এরিয়া, এটার মধ্যে তো টাইপ লাগে না। ওকে, টেক্সট এরিয়ার মধ্যে টাইপ লাগে না। আচ্ছা আর কিছু, আর কি বললাম? না, টাইম তো হচ্ছে ডাটাবেজের মধ্যে গিয়ে ঢুকবে। ওকে, এটাও আপনাদের কাজ। ওকে, সব ইনসার্ট করে শেখাবো, তাহলে আপনারা কি করবেন? ওকে, কিছু কিছু জিনিস তো এটা তো আপনাদের শেষ করতে হবে ডেভেলপ করে। তো আচ্ছা এখন দেখেন, আমরা যে জিনিসটা করবো, এবার আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য কোডের কথা কে বলবে? সবাই মিলে, মানে সবাই মিলে বলবেন? আচ্ছা বলেন, ভালো কথা। আমরা তাইলে এখান থেকে এসে আমরা পিএসপি শুরু করব এবং কি করব, পিএসপি শেষ করব। ওকে, পিএসপিটা কি করব, শেষ করব। এখানে আপনাদের আরো কিছু মজার কিছু জিনিস শেখাবো, যেমন লিমিটেশন, কিছু সংখ্যা বা লিমিটেশন দেখাবো, রিড মোরে ক্লিক করলে ডিটেলস আসবে, এটা কি দেখাইছিলাম আপনাদেরকে? গুড। আচ্ছা, ওগুলো হচ্ছে পিক ম্যাচ, পিক ম্যাচ আমরা লারাভেলে গিয়ে করব, বুঝা গেছে? আমরা এবার এখান থেকে যে জিনিসটা করব, ইফ আমরা যেন এখানে কি লিখি, নট নট এমটি কি ডলার আন্ডারস্কোর কি পোস্ট করার পরে আমরা এখান থেকে যে জিনিসটা লিখবো, ডলার নেম ইকুয়াল ডলার, এখানে মেথড অ্যাকশনের মধ্যে কি আসবে, কিছু আসবে না। আর আমরা মেথডের মধ্যে কি লিখবো, মেথডের মধ্যে দিয়ে দেবো কি পোস্ট, মেথডের মধ্যে কি দেবো, আপনাদের এইচটিএমএল এন্টিটিস শেখাইছি? হ্যাঁ, এইচটিএমএল এন্টিটিস, গুড, এটাও শেখাবো এখন। ওকে, অর্থাৎ যাতে কেউ আপনার এখানে কোনো ইনজেকশন চালাইতে না পারে, পারত পক্ষে এই ফর্মের মাধ্যমে, বুঝা গেছে? ইনজেকশন মানে যেটা হচ্ছে যে ডাটা বেজে আপনি কোড লিখে দিলে তো এটা কোড চলে যাবে, তো এমন একটা কোড লিখলো যে কোডটা গিয়েই ডাটা বেজ থেকে কি সবগুলো ডাটা রিড করে আবার পাঠিয়ে দিল। সো এটা সমস্যা না, মানে এটা হচ্ছে ইনজেকশন চালানো, এটাকে কি বলে, মাইস্কেল ইনজেকশন। তো এটা আমরা কিভাবে রোধ করতে পারি সেটাও দেখবো। ডলার ইন্ডাস্ট্রি কি আছে, পোস্ট, এটা হ্যাকাররা করে। ওকে, এখানটাতে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি নেম, করছি এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে ফোন, এখানে কি আসবে ফোন, এখানে কি আসবে, এখানে আসবে ইমেল আসছে, নেম, ফোন, ইমেল, সাবজেক্ট, ফাইনাল কি মেসেজ, আমরা এখানে মানে আমরা আমাদের মতো করে তো দিতে পারি ভেরিয়েবল নাম, নাকি? না, এখানে সিরিয়াল মেনটেন করার দরকার নাই, বুঝা গেছে? কিন্তু ডাটাবেজে পুশ করার সময় সিরিয়াল মেনটেন করবেন, এখানে মেনটেন করার দরকার নাই। ওকে, আচ্ছা, বাট আমরা মেনটেন কেন করি, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হয় আর কি। ওকে, তো আমরা এখান থেকে গিয়ে কি লিখবো, ইনসার্ট কি লিখলাম, ইনসার্ট কি লিখবো, ইনসার্ট ইনটু সিএস কন্ট্রাক্টাস ভ্যালু, এটার মধ্যে কি আমরা কি করব, আচ্ছা আমরা এখানে একটা ইন্টার দিয়ে মানে এটা নামায় দিলাম। ওকে, এটা কি মানে এটা ইন্টারনেটে নামায় ফেলাম, তাহলে আমার জন্য সুবিধা হবে। এখানে আমরা কি লিখব, কন নেম কি লিখলাম, কন নেম, আর এখানে সরি এখানে তো এটা আসবে না, কি আসবে কমা, আপনারা কেউ তো বলেন না আমারে। ওকে, আচ্ছা এখানে কি আসবে, নেম আসছে, আমরা এখানে লিখবো হচ্ছে কি কন
কম ইমন সাবজেক্ট কম কি মেস কন প্রত্যেকটা টেবিলের তো আসলে আমি এটা ইয়ে দিছি, বুঝা গেছে? এই যে দেখেন, আচ্ছা আপনি একটু পরে আসছেন, এই যে এইটা যেটা হচ্ছে এই যে দেখেন, কন আইডি, কন নেম, কন ফোন, বোঝা গেছে? মানে কন দিয়ে বুঝাইছি কন্টাক্টের, বোঝা গেছে? আচ্ছা এটা দেওয়ার পরে আমরা এখান থেকে এসে কি ঝামেলা গুলো আগে শেষ করলো, মানে কি থাকলো ফোন ডলার কি দিলাম ডলার ডলার মেস। ওকে হইছে, আমরা এবার এখান থেকে আমাদের কাজটা তো শেষ নাকি, কি বলবো? ইফ আপনি তাইলে হচ্ছে ওই যে একটা পিএসপি দিয়ে আমি আমি ভ্যালিডেশন দেখাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই আপনি নেমটা তো নেবেন, নেম দেওয়া লাগবে, তার ইমেল যদি চান, যেগুলা চান ওগুলো আপনি এখান থেকে তো করতে পারবেন, পারবেন না ওগুলো তো আমি দেখাইছি, এই জন্য এখানে দেখাচ্ছি না। ওকে তো আমরা এখান থেকে কি করবো, মাই এসকিউএল আই কি আই কি লিখবো, কোয়েরি, কোয়েরির মধ্যে কি লিখবো, ডলার কন ইনসার্ট নাকি ইনসার্ট করছি, যদি হয় তাহলে তুমি ই কো বলো যে থ্যাংকস ইউর কি মেসেজ, না হলে বলো কি কি বলো যে মেসেজ সেন্ড কি ফেল, মেসেজ সেন্ড কি ফেল আসছে, মেসেজ সেন্ড কি ফেল, টাইমটা কিন্তু আমরা এখনো নেই নাই, টাইম কি এখনো নিছি আমরা? আমরা তো টাইম নেই নাই, আচ্ছা টাইমটা আমরা পরে নেব। ওকে এখন আমরা যে জিনিসটা করব, আসেন আমরা একটা মেসেজ পাঠাই। ওকে মেসেজ পাঠাবো, এখানে নেম হচ্ছে ধরেন কি নাম দেবো, অভি, ওকে অভি দাস, অভি যদি এই শুরু করে অনেকদিন পরে আসছে 01, ওকে এরকম অভি অ্যাট দা রেট কি জিমেল ডট কম মেসেজ। এত বড় একটা সাবজেক্ট দিল, বুঝা গেছে? ধরেন এটা এই যে জিনিসটা করবো, বুঝা গেছে? আসছে, সেন্ড করবো, কি বলতেছে, থ্যাংকস ইউর কি থ্যাংকস ইউর মেসেজ আসছে, সেম তো হয়ে গেছে। আচ্ছা এইবার আমরা আরেকজন আর মেসেজ, আপনার নাম কি আরিফুল নাকি বন্ধন, বন্ধন না বন্ধন কি আহমেদ, আচ্ছা এরকম একটা সাবজেক্ট হলো, আর আমি তার জন্য একটা এই যে দেখেন সাবমিট যখন করবো তখন কি বলতেছে, থ্যাংকস ইউর কি মেসেজ আসছে,
আচ্ছা, এখন আমরা অলরেডি ডাটাবেজে গিয়ে দেখবো যে দুজন মানুষ মেসেজ পাঠায় দিছে। এই যে দেখেন টাইমের কি ফরমেটটা, আর সেখানে টাইম দেখানো দেই না, এটা মানে এটা ইনসার্ট করবেন আপনারা, আমি চাই ভিডিও করবেন, আগামী দিন না পারলে তো আমি দেখাই দেবো। আমি চাই মানে এটা আপনারা ট্রাই করেন যে টাইমটা কিভাবে আপনারা এখানে নেবেন। না ওইটা না, মানে এমন ডেট আসবে 2018, মানে ডেটের যে ফরমেট ওখানে তো একটা সংখ্যা চাই, টাইম স্ট্যাম্প, এটা না। ওকে, এখন এই মেসেজগুলা যে পাঠাইছে, এখন আমরা যদি চাইতাম যখন পাঠাবে তখন সঙ্গে সঙ্গে যাতে আবার ইমেলে চলে যায়, কিসে চলে যায়, ইমেলে চলে যায়। তো ইমেলের জন্য পিএসপি এর একটা ফাংশন আছে, এটা হচ্ছে পিএসপি মেল, মেল নামে একটা ফাংশন আছে কি পিএসপি। হ্যাঁ, ওই যে আমরা অনেক সময় দেখি না আমাদের একটা মেসেজ আসে, এটা আসলে এটা অনেক সময় আসে যে যে আপনার ওয়েবসাইট থাকলে বুঝতে পারতেন যে ওয়েবসাইটে কেউ মেসেজ পাঠাইলে মানে যে কোনো কাজ করলে এটা অটোমেটিক একটা মেসেজ আসে, মানে আপনি চাচ্ছেন যত মানুষ যে মানে মেসেজ পাঠাইলে এটা সঙ্গে সঙ্গে যাতে এখানে আসে। এখানে আমি যদি এটা একটু ভালো করে দেখাই, এই যে যে ফাংশনটা এখানে কোনটার কি কাজ এটা কিন্তু সুন্দর করে বলে দিচ্ছে, বুঝা গেছে। হ্যাঁ, সাবজেক্ট, মেসেজ, হেডারের মধ্যে থাকে। ওকে, সো আমরা আরো সহজ করে যদি এইটা যদি নেই তাহলে আমাদের জন্য আরো বেশি সহজ হবে, বুঝা গেছে। তো আমরা এটা থ্যাংক ইউ দেওয়ার আগেই মেসেজটা চলে যাবে, এটা যদি এখান থেকে কাজ করবে না। এটা হচ্ছে কার, মনে করেন এই সাইটটা ধরেন হচ্ছে নাহিয়ানের, নাহিয়ানের এই সাইট, নাহিয়ান চাচ্ছে যে মেল করলে আমার এই নাহিয়ান এর দ্বারে ধরেন জিমেলে, ডাটাবেজে তো স্টোরেজ হবেই, পাশাপাশি কি হবে এই জিমেলে চলে যাবে। আপনি চাচ্ছেন এখানে সাবজেক্টটা দিতে, এখানে কি দিতে চাচ্ছেন, সাবজেক্ট। তো আপনি যদি চান যে এগুলা সবগুলা বিষয় প্যাকেট করে একটা মেসেজ নামে একটা কি এর মধ্যে পাঠাবেন, আপনি তো খালি মেসেজ দেখলেন না, কে পাঠাইছে এগুলো দেখতে হবে না। তো এখানে আমরা এখানে সাবজেক্ট বলতে পারি যে যে আমরা এখানে সাবজেক্ট বলতে পারি যে ওয়েবসাইট, ওয়েবসাইট কন্ট্যাক্ট মেসেজ, এরকম দিল, কারণ অনেকগুলো ফর্মই থাকে সবগুলো যদি চাই। এবার এই মেসেজের মধ্যে আমরা সাজাবো এমএসজি। ওকে, এই এমএসজি এর মধ্যে আমরা সাজাবো, কিভাবে সাজাবো আমরা, কিভাবে সাজাবো আমরা, প্রথমে নিয়ে আসবো নেম, কি নিয়ে আসলাম, নেম নিয়ে আসছি। হ্যাঁ, আমরা একটু যদি বানাই নিই, এর মানে এখানে কি আসবে, নেমটা যাবে। আমরা এখানে যদি এরকম ভাবে যদি একটা বিআর ট্যাগ দিই, কারণ আমার যেখানে যাবে ওইটা এইচটিএমএল কিন্তু ফলো করে, ব্রেক মারলো নেমের পরে। ওকে, আমরা আর একটু সুন্দর করেও এভাবে সাজায় দিতে পারি নেম। ওকে, এখানে আমরা কি বললাম যে নেম, ওকে এখানে আসছে, খেয়াল করেন এর মানে নেমটা গেল, কে পাঠাইছে। এভাবে আমরা প্রত্যেকটা জিনিস সাজায় ফেলতে পারি না কি? হ্যাঁ, এখানে একটা ডট আসবে, এর মানে কি, এটা হচ্ছে কনকেটেনেশন করা, এটা কি করা, নেমটা এখানে চলে গেল। এরপরে আমরা চাচ্ছি যে তার কি নিতে, তার ইমেল নিতে, কি নিতে, তার ইমেল। এভাবে আমরা সমস্ত কিছু সাজায় এটারই আমরা এখানে পাঠিয়ে দেব, কোথায়, এর মানে এটা করে যখন সাইটটা আমরা অনলাইনে রাখবো তখন কি হবে, এটা অটোমেটিকলি কি হবে, আমার মেলে মেসেজটা চলে যাবে। আমার কথা কি বুঝছেন? না, তাইলে আবার কনফিগারেশন করে নিতে হবে, বুঝা গেছে, তাহলে কনফিগারেশন করে নিতে হবে, এটা বেশ প্যারার কাজ, এটা দরকার নাই, কারণ আপনি তো সাইট বানাচ্ছেন তো আর আপনার এখানে রাখার জন্য না কি, বুঝা গেছে। আপনি এটা করে দিবেন, অটোমেটিক আপনার এখানে কি মেসেজ চলে আসবে। না, ওইটা হচ্ছে বাল্ক এসএমএস, মানে ওইটা হচ্ছে বাল্ক এসএমএস। বাল্ক এসএমএস টা যেভাবে অ্যাড করেছি, যেমন এটা আপনাদের যখন আমরা ই কমার্স প্রজেক্ট দেখাবো তখন আমরা এই বিষয়টা দেখাবো যে বাল্ক এস এম এস, এটার জন্য এস এম এস কিনে নিতে হয়। ইমেল তো ফ্রি, কিন্তু বাল্ক এস এম এস কিন্তু ফ্রি না, এস এম এস টা অপারেটর থেকে কিনে নিতে হয়, পার এস এম এস 25 পয়সা বা 20 পয়সা বা এরকম ভাবে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ এটা তো করবে। ওকে, মানে আমি যেমন আপনি, আমি বলি একটু ক্লিয়ার করি, আপনি যেমন জিপিসিম ইউজ করেন, আপনি বাংলা লিঙ্কে মেসেজ পাঠাতে পারেন না, ব্যাপারটা এরকম, বুঝা গেছে।
না, আপনার 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 সফটওয়্যারের সাথে এখানে কোডের মধ্যে আমরা বলে দেই মেসেজটাতে যাবে কোন সিম থেকে যাবে, মানে নাম্বারটা দেওয়া থাকে নাম্বারটা তো দেওয়া থাকে, বুঝা গেছে? কারণ আপনারা যখন এসএমএস কিনবেন একটা নাম্বারের উপর ভিত্তি করেই তো কিনবেন, এটা তো আপনাদের জানা না। গুগল থেকে আপনি দেখবেন আপনাদের কাছে যত মেসেজ আসে একটা নাম্বার থেকে কিন্তু আসে, কি এটা নাম্বার থেকে আসে না? এটাই ওকে, এর মানে কি আমরা বুঝছি এটা এইভাবে আমরা সাজায় ফেলতে পারবো না? এইভাবে কিন্তু আমরা সাজায় ফেলতে পারবো, সবাই দেখেন কি দেখছেন, এর মানে আমরা সবাই তো ক্লিয়ার নাকি? এটুকু আমি তাইলে এটুকু অফ করে দিই, এটুকু অফ করে দিই, কারণ কাজ করবে না এখানে। এটা কি করে দিই? ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে যে মেসেজ পাঠাইছে মেসেজগুলো রিড করা, মেসেজগুলো কি করা, রিড করা। তো দেখেন এখানে অনেকগুলা বিষয় আমাদের চলে আসবে, অনেক কিছু শিক্ষণীয় এখানে আমাদের আসবে। যেমন আমরা এখন এখান থেকে যে জিনিসটা করব, স্কুলের মধ্যে এসে এখানে আমরা অল অল, যেমন ইউজার আছেন, আমরা এখানে কি লিখবো, অল অল মেসেজ নাকি কি লিখবো, অল কি, অল মেসেজ, গুড, যেহেতু বললেন কি করলাম, অল মেসেজ, ফাইন। এবার আমরা এই অল মেসেজ এর মধ্যে যখন আমরা আসব, আমরা কিন্তু এখানে বলে দেব যে রোল আইডি টু এরকম না, আমরা বলবো যে ধরেন এখানে থ্রি হলেও বা থ্রি হলেও দেখতে পারবে, বুঝা গেছে, বা ফোর হলেও দেখতে পারবে। আমরা এখানে কি লিখবো যে অল, অল কি লিখবো, এটার মধ্যে দরকার নাই, এটার মধ্যে একটা হ্যাশ দিয়ে রাখবো, এটার মধ্যে কি দিয়ে রাখবো, একটা হ্যাশ, আর এখানে এমনি ডেমো লেখাটা লিখে দিলাম, কি লিখলাম, যেখানে তো কোনো লিঙ্ক নাই, বুঝে গেছে, এখানে কি লিখবো, অল আমরা এখান থেকে যখন কোয়েরি করব, দেখেন সার্চের তো দরকার নেই, সার্চের দরকার আছে, কোনো দরকার নেই, ওকে। এখান থেকে আমরা নেম, ইমেল, ইউজার নেম, এগুলো কিন্তু আমাদের দরকার নাই। আমরা এখান থেকে কি লিখবো, সাবজেক্ট, এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে মেসেজ, কি লিখবো, মেসেজ, আচ্ছা টাইম দিবেন, আপনি ডিলিট করবেন না, বুঝা গেছে। আচ্ছা আমরা এখান থেকে যে জিনিসটা করব, সিলেক্ট অল ফ্রম কি, কন্ট্যাক্টাস, ন্যাচারাল জয়েনের তো দরকার নাই, আছে অর্ডার বাই, আমরা কি বলবো, নেম ধরে যাব না আমরা, কোনটা, আমরা আইডি ধরে, ইউজার কি, কোন আইডি না কি, কি লিখবো, কোন আইডি, এরকম সাজানো আছে না, বাকিগুলো আমরা এখান থেকে করব। এবার আমরা এখান থেকে যে জিনিসটা করব, ডাটার মধ্যে ধরতে এখানে কি লিখবো, কোন নেম, আমরা দেই না, কেন দেই না, কারণ একটা ক্লিক করলে তো সব মুছে যাবে একবার, না ওইটা তো আসলে এটা তো আমাদের কিছু করার নাই, আমার কথা বুঝা গেছে, আপনার আইডি কত জেনারেট হচ্ছে এটা তো আর আপনি তো, এটা তো আর আপনি দেখবেন না, আর এটা কেউ দেখবে, মানে 100টা আপনি কেন ডিলিট করবেন, আমি সেটা বলবো না, এটা তো হবে না, এটা করতে গেলে যেমন মনে করেন যে একটা অফিসে যাওয়া, মানে ঘটনা হচ্ছে যে তাইলে আমাদের 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 শোনেন, এভাবে সব করা যায়, বোঝা গেছে, আমরা তাইলে ধরবো যদি ডাটাবেজে একটা ডাটাও না থাকে তাইলে তুমি আবার জিরো থেকে শুরু করো, বোঝা গেছে, এরকম একটা কোয়েরি লিখে দিতে হবে কন্ডিশনের উপর ভিত্তি করে, বোঝা গেছে, যদি এটা একেবারেই ফাঁকা থাকে তাইলে তুমি কি করো এটারে জিরো করে দেবো, শেখাবো না, সেটা তো বলছেন লারা ফেলে গেলে শেখাই দেবো না, একটা কোয়েরি দিয়ে, বুঝা গেছে,
সব শেখাবো, কোনো কিছু বাদ যাবে না। ওকে, ফোন নাই, মাথায় রাখবেন মেসেজ কিন্তু আপনি এডিট করতে পারবেন না। মেসেজ কি আপনি এডিট করতে পারবেন? মেসেজ কিন্তু আপনি এডিটের অপশনটা রাখবেন না, বুঝা গেছে? কি এডিটের এটা থাকবে না। আমরা এখান থেকে যে জিনিসটা করব, ভিউ মেসেজ কি লিখব, ভিউ মেসেজ, ভিউ মেসেজ, এখানে আমরা কি লিখব, ফোন আইডি, এখানে কি আসবে, ফোন আইডি, এগুলো তো আপনার বানাইতেই পারবেন। ওকে, তো যদি ভিউটা আমি দেখায় দেব, এখন আসেন আমরা এখানে তো আমরা ছিলাম অ্যাডমিনের মধ্যে, যেন পাসওয়ার্ডটা কি কি ছিল একজন বলেন তো। কি নাম ছিল? কত ওয়ান ওয়ান ছিল না আসছে? এখানে আমরা যদি আসি কি অল মেসেজে, কোথায় আসবো? দেন কত বড় বড় মেসেজ চলে আসছে না। এখন আমাদের ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে, আমরা চাচ্ছি যে আমরা এত তো লেখা দেখাবো না, অল্প আসবে, পরে রিড মোড়ে ক্লিক করলে, এখানে ভিউ এ ক্লিক করলে টোটালটা কি হবে, হ্যাঁ সিঙ্গেল একটা পেজে গিয়ে দেখাবে, বুঝে গেছে? তো আমরা এটা কিভাবে করতে পারি, এটা আমরা করার জন্য এখানে পিএসপি এর একটা ফাংশন আছে, যেমন আমরা সাবজেক্টের ক্ষেত্রে থেকেই করি। এখানে আমরা কি লিখবো, সাব এসটিআর, কি লিখবো, মানে আবার এখানে সাবজেক্ট বলে এটা নাই, যে ফাংশনের নামে হচ্ছে কি সাব এসটিআর, বুঝা গেছে, সাব এসটিআর। ওকে, এখন থেকে জিরো জিরো থেকে বিশটা দেখবো, কত জিরো থেকে কটা, জিরো থেকে বিশটা। ওকে, আসছে কি, জিরো থেকে কটা আসছে, বিশটা, বা আমরা যদি জিরো থেকে দিতাম, ধরেন জিরো থেকে বিশটা, দশটা দিবেন, দেন সবার শেষে ডট ডট থাকবে, মানে বোঝার জন্য কি আরো আছে, কি বেশ মজা না? কি এবার এই মেসেজটা তো বিশাল আসছে, এটা সেম কি বলেন, আরিফুল বলেন, সাব এসটিআর, জিরো থেকে কেন দেই বলেন তো, জিরো থেকে আসবে, আমি যদি দুই থেকে করতাম তাহলে প্রথম দুটো সংখ্যা আসতো, কি বোঝা গেছে? জিরো থেকে ধরেন কয়টা আসবে, বিশটা, আরে না 50 দিলে তো বড় হয়ে গেল। তাহলে দেখতে সুন্দর লাগবে, মানে কি খেয়াল করছেন কি আসছে? এবার রিডে যখন যাব তখন সাবস্টিয়ার না দিলে তো সব চলে আসবে। আসলে একটা ভিউ বানাই নাকি, কষ্ট করে যেহেতু করতেছি, কি আপনি আপনার মতো যা ভালো লাগবে বানান, কোনো সমস্যা নেই। ওকে, কি লাগবে, ভিউ মেসেজ, এখান থেকে কি বলে দেব, এটা দেখছেন একটা বানানো হলে আমাদের সবগুলা হয়ে যায় না, কি একটা শুধু ফরম্যাট বানায় নেবেন তাহলে কি হবে, ইউজার কি লিখবো, ইউজার কোন আইডি কি আসবে, কোন আইডি আসছে। এবার ভিউ করছি
অল কি লাইক অল স্যার আই মেসেজ অল মেসেজ ওকে নাকি আসবে অল মেসেজ আপনাদের ওই লারাভেলে গেলে আসলে লারাভেলের কথা কেন বারবার বলি আপনারা তো এক্সিকিউট করবেন লারাভেল দিয়ে র পিএসপি শেখানো মানে কি দেখেন আপনারা এখন প্রজেক্ট করেন কি দিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে করেন না আগে নরমাল আগে শিখেছে আগে নরমালি শেখাইছে না কেন হ্যাঁ মূলত কেন কেন কারণ ঘটনাটা হচ্ছে এটা আপনাদের ব্রেনটারে শার্প করতেছে বুঝা গেছে কেমন শার্প করতেছে যে কোন প্রসেসে হয় আর তখন দেখবেন ওই জিনিসটা অনেক ইজি ভাবে এটা উপস্থাপন করা আছে এখন অনেক কোড লিখতে হয় না তখন আপনার কোড লিখতে হবে কম ওদের প্রচুর কোড ওরা বানায় রাখছে ওকে আপনি শুধু কল করবেন আমার থেকে কি লাগবো কোন কি লাগবো কোন আমরা কি লাগবো ফোন কোন ধরনের কি লাগবো ইমেল চা চান চা দিবে কি চা খাবেন আপনারা আচ্ছা তাইলে একজন একটু ডাক দেন রাসেল ওনাদের সবাইকে চা দেন এই কাপটা নিয়ে যান করবো করবো আপনারা টাকা পয়সা দেন আস্তে আস্তে কিনি ওকে আমার তো যা ছিল সবই বিনিয়োগ করছি এখন আপনারা দিলে ওই টাকা দিয়ে তুলে তুলেন আমার আমার খুব লাগবে ইমিডিয়েট এখন না পান পরে এক সময় বেড়াতে আসলে তো খাইতে পারবেন না খেয়ে 40,000 মতো মানে আমি শুনেন একটা জিনিস আমি কিন্তু কোনো আমি কোনো কিছু পুরাতন কিনি নাই কেন কিনি নাই এটা নিয়ে দুই দিন পরে ধাক্কা দেখে ওকে আরো বেশি খরচ হবে তো আমি একটা কফি মেশিন এটা তো আমার প্রয়োজনের জন্য নেব না আমি কফি মেশিন কিনে যদি প্রতিদিনই বন্ধ থাকে তাহলে এই মেশিন কিনে আমি ওকে আমি জানি না আপনারা এটা কিছু দেখে আসবেন আসছে দেখেন তো আসছে আচ্ছা ও আচ্ছা আমি রেজিস্ট্রেশন টাইম এখানে একটু টাইম ডিফার দরকার নেই একটা শিখলে সবগুলা পাবেন এটা পিএসপি এর মতই ফাংশন আছে বুঝা গেছে ওই ফাংশন আমি যে দেব আছে এটা হ্যাঁ বুঝছি আচ্ছা আমরা কি আমরা আমরা এই যে এখানে ভি ইকুয়াল টু দিচ্ছি এরকম আমরা অনেক কিছু দিচ্ছি না কি আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে যে কোনো একটা উল্টা পাল্টা সংখ্যাও দিয়ে দিতে পারি মানে যেমন এটা দিলে প্রবলেম হচ্ছে যেমন কেউ এক দিলে এক চলে আসবে কি বোঝা গেছে মানে এমডিএমএ এমন এমন একটা কিছু বানায় নেব যেটা মনে করেন যে আপনার হয়তো হ্যাঁ উল্টা পাল্টা যাবে একটা কোড এটা কিন্তু করা যাবে মানে হ্যাঁ এখন MD5 বানাইলে তো আপনার প্রত্যেকবার একই রকম আসবে বুঝা গেছে না ওইটা আমি শেখাবো না ওইটা মানে যেমন আমরা স্ল্যাশ দিয়ে সুন্দর করে আচ্ছা স্ল্যাগ বানানো ওইটারে বলে স্ল্যাগ একবারে সুন্দর করে একটা স্ল্যাগ দেখাবো না ওকে স্ল্যাগ ওকে ওকে আসছে আচ্ছা খেয়াল করেন এটা তো আমরা দেখছি এখন কেউ দুষ্টামি করে একটা কাজ করলো কাজটা কি করলো এখান থেকে দেখেন এরকম দিয়ে দিলাম মানে একটা কোড রান করি আমরা নাকি
মনে করেন এটা তো একটা স্ক্রিপ্ট হয়ে গেল না, সেরকম একটা কিছু দিয়ে দিল, সেটা সাবজেক্ট দিয়ে দিল, সেটা আমি ধরে নিলাম, আমি দিলাম কি হ্যাঁ যাবে তো মেসেজ। কিন্তু এবার যদি এখানে যদি আসি কি মানে এখানে যে একটা প্রভাব পড়ছে এটা তো আপনি দেখছেন নাকি? হ্যাঁ কি কোড রান করতেছে না, এর মানে এখন এই যে পাওয়ারটা কমায় দেবে কি করে, এখানে কোনো কোড রান আসবে না, যাই ঢুকবে সে স্ট্রিং আকারে ঢুকে পড়বে, বুঝা গেছে কি? সে স্ট্রিং আকারে ঢুকে পড়বে। HTML entities এর নাম শুনছি, HTML entities নাম শুনছেন? আল্লাহ দেখেন নাই, HTML entities, HTML entities, হ্যাঁ HTML entities এই যে দেখেন HTML entities যদি সিম্বল ইউজ করেন এটার জন্য এই কোড জেনারেট হবে। দেখেন আমরা যখন ডাটাবেসে যখন নিচ্ছি তখন এখানে কি আকারে ঢুকতেছে, H1 আমি এই মানে এইভাবে ঢুকতেছে না কি, এইভাবে কিন্তু ঢুকতেছে। তো এখন এইটা করার জন্য আমরা PHP এর একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে HTML entities, সেটার নাম কি? HTML entities, ওকে HTML entities, ওকে HTML entities নামে এটা ফাংশন আছে, বুঝে গেছে? দেখেন এখানে সুন্দর করে বলে দিচ্ছে কি করতে হবে। HTML entity-টা আপনারা যখন বাইরে থেকে কোনো মেসেজ নেবেন, এটা লারাভেল হোক বা ইয়েতে লারাভেল এগুলো অবশ্য করা থাকে, এরপরে আমরা যদি পারি আমরা এই যে এখানে কি লিখবো HTML entities এই ফাংশনটা লিখবো, ওকে এটা লিখলাম। এরপরে যতগুলো ফিল্ড আছে কি সব ফিল্ডে এখানে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে দেখেন এন্টিটি কোর্স, ওকে ওকে। এবার সে এরকম প্রত্যেকটা জায়গাতে দিতে হবে, আমি তার প্রত্যেকটা জায়গায় দিয়ে দেবো না, আপনারা একটু প্রত্যেকটা জায়গাতে কি দিয়ে নেবেন, বুঝা গেছে? এটা কিন্তু আমি শেখায় দিচ্ছি। এবার যদি কেউ ভাবে আমি আবার ওই কাজটাই করব, তাহলে করুক নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাকাররা তো কি করবে তাহলে? ওকে মানে হ্যাকাররা এরকম অনেক, মানে যদিও এখন হ্যাকাররা বুঝে ফেলছে যে হচ্ছে কোডাররা এগুলা করেই থাকে, তারপরেও তারা দেখে। ওকে শেল, ওদের কাছে এমন কিছু কাজ আছে আমি দেখছি, আমি তো আসলে হ্যাকারদের সাথে মানে আমার প্রফেশনালের জন্য অনেক বেশি কাজ করতে হয়। ওকে তো মানে হ্যাঁ মানে এটা অনেক সময় আমরা অডিট করাই, ওয়েবসাইট অডিট করাই, তো করাইলে ওরা বাগগুলা দেখায় দেয়, ওরা এমন এখান থেকে এমন একটা ফাইল আপলোড করে দিবে আপনার ওখানে চলে যাবে, গেলে ওই সি প্যানেলটা মানে ওদের নিয়ন্ত্রণে কি, বুঝা গেছে? ওকে এই যে আমার এখানে কতদিন ফ্রি সেমিনার হলো ইয়ার কি মেসেজ সেন্ড হয়েছে। এবার এই বেচারি যখন এখানে আসবে দেখেন এটা কি করা হয়েছে কি, এন্ড এলটি মানে লেস দেন H1 কি আসছে। এবার এই এখানে আসলে কি কি বুঝছেন, এর কোনো পাওয়ার আছে কি কি বুঝছেন? এখানে কিন্তু একটা পাওয়ার দেখা দিল, বুঝা গেছে কি? কিন্তু এখানে কি পাওয়ারটা কি সে কি দেখাতে পারছে? সেটা স্ট্রিং আকারে চলে গেছে, বোঝা গেছে? আমরা সবাই কি ক্লিয়ার? গুড, হ্যাঁ ওকে। সো আমরা কি বুঝছি যে অ্যাকচুয়ালি এটার কাজটা কি, মানে এর মানে সে কোনো ধরনের কোড এখানে পাঠাইতে দিবে না, এটা যে খালি এরকম আছে HTML entity আছে মানে এরপর আছে হচ্ছে HTML আপনার ইয়ে আপনার একটা ইনপুট, ওকে মানে এরকম PHP-র অনেকগুলো ফাংশন আছে, ওকে অনেকগুলো PHP-র অনেকগুলো ফাংশন আছে, ওকে এর মানে এটার সাহায্যে এই কোডের সাহায্যে তারা যে জিনিসটা করে MySQL ইনজেকশনটা চালায়, ওকে ইনজেকশন আগে ডস অ্যাটাক বোঝেন? ডস অ্যাটাক কি হয়, দেন ডস অ্যাটাক করা হয়তো এরকম, আপনি আমার কাছে একটা ডোমেইন নিছেন, এটার ব্যান্ডউইথ ধরেন 1 GB বা আমার কাছে 10 GB,
এটাতে কি করলাম, 10 GB মানে এটা কতবার মানুষ ভিজিট করতে হবে, এমন একটা সফটওয়্যার লাগাই দিল, 1 মিনিটে গিয়ে 1,00,000 হিট করা শুরু করলো, যখন হিট করে আপনার ব্যান্ডউইথ শেষ করে দিল, এবার আপনার সাইটটা অফ, মানে আবার ব্যান্ডউইথ বাড়াবেন, আবার সেটা চালাবে, আবার অফ, মানে বোঝা গেছে? তো মানে এটা র পিএসপি, এরকম কিছু জিনিস থাকে যেগুলো আমাদের করার জন্য অনেক কোড করতে হয়, কিন্তু যখন আমরা ফ্রেমওয়ার্ক দিয়ে করি তখন কি হয়, মানে এগুলো অলরেডি তারা এগুলো অ্যাটাকগুলো ওখানে দিয়ে রাখছে, বোঝা গেছে? মানে যতটুকু সিকিউর হবে, হ্যাঁ না লাভ পাই ওরা প্রচুর লাভ, মানে বর্তমান এখানে আমরা দেন তাহলে তো এটা দেখলাম, এখন আমাদের যে পেজই থাকি আমার তো এই হোমটাই আমার অ্যাক্টিভ, আমরা এখন এই অ্যাক্টিভ করাটা শিখবো, কি করা শিখবো, অ্যাক্টিভ এবং আমার পেজ অনুযায়ী এখানে ধরেন লেখাটা চেঞ্জ হবে, বুঝা গেছে? আমরা এই দুইটা জিনিস করব, আমরা এই দুইটা জিনিস যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা যে জিনিসটা করব, হ্যাঁ হ্যাঁ আপনি তো রিপ্লাই ফোন থেকে করতেই পারেন, ওই মেলে যে মেল থেকে আসছে তার মানে ওই মেলটারে ধরতে হবে, ধরে ওই মেলে ওই যে টুর লেখছেন না, ওই যে যেমন প্রথমে ছিল নাইয়ান লিখলাম, ওই জায়গাটার থেকে ভেরিয়েবল দিয়ে ওই মেলটারে পাঠিয়ে দিবেন, অটোমেটিক চলে যাবে। ওকে কন্ট্রোল প্যানেল থেকে দিবেন, এই মেলটা আবার আপনার ওই ওয়েবের মেল থেকে চলে যাবে। ওকে এর মানে আমরা এবার যে জিনিসটা করব, যে আমরা আমাদের এই হেডারের মধ্যে আসব, এটা একটা ফাংশনের মাধ্যমে আমরা করতে পারি, বোঝা গেছে? আমরা এখান থেকে এসে আমরা ফার্স্টে হেডারের মধ্যে আসি, যখন যে পেজে থাকব আমরা তখন সেই পেজটা কি হবে, ও আচ্ছা না এটা তো দোষ, এটা তো আমরা অ্যাডমিনের মধ্যে আছি, ওকে হেডার আছে না, আসলে আমরা এখান থেকে হেডারের মধ্যে এসে সবার উপরে কিছু কোড করব, ওকে কিছু কোড করব, এই কোডগুলা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট কিছু বোঝানোর জন্য, বুঝা গেছে? প্রিন্টার, প্রিন্টারের কখনো ব্যবহার দেখছেন? প্রিন্টারের ব্যবহার হচ্ছে কোনো অ্যারে প্রিন্ট করতে গেলে, আমরা এখানে কি লিখব, $_ কি সার্ভার, কি এই $_ সার্ভার কি দেখছেন, এটা কি সুপার গ্লোবাল ভেরিয়েবল, মনে আছে সুপার গ্লোবাল ভেরিয়েবলের কথা না ভুলে গেছি? এই যে দেখেন সুপার গ্লোবাল ভেরিয়েবল কয়টা, এর মধ্যে একটা কি আছে $_ কি সার্ভার আসছে, এটা যখন দেব তখন আপনার এই ওয়েবসাইটটা যে সার্ভারে চলতেছে তার সমস্ত ইনফরমেশন কি দিয়ে দিবে, সমস্ত ইনফরমেশনটা কিন্তু চলে আসছে, দেখছেন? এখানে দেখেন আপনার সার্ভারের মধ্যে কোনটা ইউজ করতেছে, দেখেন আপনার যেটা সার্ভার চলতেছে এটার উইন্ডোজ কি, বোঝা গেছে? ওকে এটাই যে আপনি মানে কি করতেছেন, আপনি মোজিলা দিয়ে ওপেন করতেছেন, বোঝা গেছে? সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এখানে, একটা আছে সার্ভার নেমের মধ্যে গেলে এরকম পোর্ট নাম্বার কত, সার্ভার পোর্ট কত 80, বোঝা গেছে? এখানে একটা জিনিস আছে স্ক্রিপ্ট নেমে গেলে এটা দেখাবে, আবার পিএসপি সেলফে গেলেও কি, আপনি এখন এই যে ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারের মধ্যে স্কুলের মধ্যে কি অ্যাবাউট ডট কি আছে, অ্যাবাউট ডট পিএসপি, তার মানে আমরা এখন যে জিনিসটা করব, আমরা আমরা এটা তো দেখলাম নাকি, এটা এখন আমরা অফ করে রাখবো, এবার আমরা কি করব, অ্যারের একটা ইয়েটা আমরা এখান থেকে কি লিখলাম, ইকো লিখলাম, কারণ এখন যেটা লিখবো এটা হচ্ছে আমরা সরাসরি কোনো অ্যারের একটা প্যারামিটারে আমরা প্রিন্ট করতেছি, যার জন্য এটা একটা ভেরিয়েবলের মতো কাজ করবে, আগেরটা কি ছিল $_ সার্ভার কি, এটা একটা কি মানে এটা একটা সুপার গ্লোবাল এবং এটা অ্যারে টাইপ, বোঝা গেছে? টাইপ কি ছিল অ্যারে, এবার আমরা কি করব $_ কি লিখবো, এই সার্ভার অ্যারের মধ্যে একটা ইন্ডেক্সের নাম হচ্ছে কি পিএসপি সেলফ, কি ছিল
পিএসসি সেল ওকে। এবার দেখেন আগে টপ হয়ে গেল, এবার কি বলতেছে স্কুল অ্যাবাউট ডট পিএসপি একাডেমিক ডট পিএসপি, দেখছেন চেঞ্জ হচ্ছে। এখন আমার তো এতগুলা দরকার নাই, এইগুলো তো ফেলে দেবো, কারণ আমার ইউআরএল তো আমি একটা ওয়েবসাইটে রাখলে তো আর ওই ডেপ টেপ এগুলো থাকবে না, থাকবে কি এগুলো কিন্তু আমার থাকবে না। যার ধরুন আমরা যে জিনিসটা করব, আমরা তো এটা দেখলাম এখানে, আমরা তাহলে এটা যে ইকো করলাম এটারে অফ করে দিলাম। এবার এক্সপ্লোড করব, এক্সপ্লোডের কাজ কি, কোনো স্ট্রিং রে ভেঙে অ্যারেতে রূপান্তর করা। যেমন এগুলার প্রত্যেকটারে ভাঙবে, ভেঙে এইটুকু একটা অ্যারের মধ্যে রাখবে, এইটুকু একটা ইন্ডেক্সের মধ্যে রাখবে, এইটুকু একটা মনে করেন জিরো এ জিরো ওয়ান টু, অর্থাৎ এভাবে সে ভেঙে নেবে, বুঝা গেছে? তো আমরা এখন এইটারে যখন ভাঙবো তখন আমরা এখানে এটা করব, এখানে আমরা একটা রাখলাম যে আমরা এখানে লিঙ্ক রাখলাম, বুঝা গেছে? এখানে কি করলাম, লিঙ্ক রাখলাম, লিঙ্ক রাখার পরে এখান থেকে আমরা এক্সপ্লোর নামে আমরা কি করলাম একটা ফাংশন। ইমপ্লোডের কাজ কি, ইমপ্লোডের কাজ হচ্ছে কোন অ্যারে ভেঙে স্ট্রিং এ কি করা, কি রূপান্তর করা, বুঝা গেছে? এখানে এসে আমরা বলবো যে তুমি ভাঙবা স্ল্যাশ এর ভিত্তিতে, মানে সে যে ভাঙবে ওরে ধরতে হবে না, যে যেখানে স্ল্যাশ পাবো ওখান থেকে ভাঙবা, কোনটারে ভাঙবা এইটারে, সরি এই যে এইটুকুতে, এটার মধ্যে যা পাবা, কোনটার মধ্যে, এটার মধ্যে যা পাবে, ওকে। এবার আমরা একটু এখানে এসে কি লিখি, প্রিন্ট আর, কেন প্রিন্ট আর, কারণ আমি তো এটারে কি করছি এরে তো বন্ধ করছি না, এই জন্য আমরা কি লিখবো এখানে, আরে না ডলার লিঙ্ক, খেয়াল করেন জিরোতে কিছু নাই, এক নাম্বারে আছে ওয়েব ডেভেলপমেন্ট, দুই নাম্বারে স্কুল, তিন নাম্বারে কি একাডেমিক্স। তার মানে আমরা যদি এবার এটারে আমরা অফ করি, এই যে কোড গুলো কেন করতেছে আমি তো জানি, লিখলে কি হবে আমার তো মুখস্থ, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গা থেকে কোথায় আসলাম, আমার কথা কি বোঝা গেছে? তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এসে আমরা একটা পেজের মধ্যে রাখবো, পেজ নিলাম, পেজ ইকুয়াল আমরা এরকম করলাম যে ডলার আন্ডার স্কোর কি, ডলার আন্ডার স্কোর লিঙ্ক, লিঙ্কের মধ্যে কয় নাম্বার ইন্ডেক্স, তিন নাম্বার, ওকে আসতে। এবার আমরা যদি একটু ইকো করি, ইকো করবো কারে, ডলার আন্ডার স্কোর কি ইকো করবো, তখন দেখেন কি হচ্ছে। এবার আচ্ছা আচ্ছা সরি কি আসলো, একাডেমিক ডট কি পিএসপি, এখানে আসলে কি হচ্ছে, অ্যাবাউট আসলে কি দেখাচ্ছে, অ্যাবাউট ডট পিএসপি কি অ্যাডমিশন কি আসছে, কন্ট্যাক্ট ডট পিএসপি, এখানে আসলে কি ইন্ডেক্স ডট পিএসপি, আমরা কি বুঝছি, গুড। যদি বুঝে থাকি আমার কি এখানে শো করার দরকার আছে, লাগলো মাত্র 2000 কোড কি কই, দুই লাইন আমরা কোড করলাম অনেক লাইন নাকি, দরকার কিন্তু কি দুই লাইন। এবার আমরা গিয়ে বলবো যে আমরা পেজ ধরলেই তো বুঝতেছি কোন পেজে আসছি নাকি, এই তো বুঝে গেছি নাকি, সত্যি আরিফুল বুঝছেন, শিওর গুড, খুবই ভালো। এবার আমরা এখান থেকেই এটাকে আমরা তুলে ফেলবো, কি এখানে একটা স্পেস দেবো, বোঝা গেছে, এখানে কি দেবো এটা স্পেস দিয়ে আমরা যে জিনিসটা করব, বলবো এখানে পিএসপি লিখবো, দেখেন পিএসপি, এখানে পিএসপি লিখবো, বলবো ইফ পেজ ইকুয়াল ইকুয়াল যদি হয় ইন্ডেক্স ডট, ইন্ডেক্স ডট কি পিএসপি, তাইলে তুমি কি করো, তাইলে তুমি এখান থেকে ইকো করো, ওকে, মানে সেকেন্ড ব্যাকেট না দিলে হয়, এক লাইনে ক্ষেত্রে সেকেন্ড ব্যাকেট না দিলে হয়, তুমি ইকো করো সিঙ্গেল কোটেশনের মধ্যে, দেখেন ডাবল কোটেশন, এই যে দেখেন সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন আসলো না, কি আসছে, আমরা কি বুঝছি, কি বুঝছি, সত্যি তো না খেলি এমনি হা হা বলি কোনটা বলে, এই যে একটা স্পেস না দিলে হবে কি, এই ক্লাসটা কিন্তু মানে কি এর সাথে লেগে যাবে, বুঝা গেছে, এর জন্য একটা স্পেস দিয়ে নেবেন, ওকে। দেখেন কি হচ্ছে, ওকে লাগাও
এটুকু বুঝি নাই কে আচ্ছা আমরা এখান থেকে যদি আসি দেখেন এখন আমরা ইন্ডেক্স পেজে আসছি না কি হচ্ছে যদি কোডের প্রবলেম থাকে আমার একটু বলতে পারেন জাকির বুঝছেন তো আপনার কাছে মানে কোনটা সহজ মনে হচ্ছে এটা নাম্বারটা আচ্ছা এখন আপনি বাসায় নিলে কিন্তু এটার ভ্যালু 3 নাও থাকতে পারে কি কারণ এখানে আমরা অনেকগুলো ফোল্ডার ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কি রাখছি স্কুল স্কুলের মধ্যে তো গিয়ে পেস সেই ক্ষেত্রে আগে চেক করবেন যে দুয়ে পেস পাচ্ছে না তিনে এখন আমি আরেকটা হোমওয়ার্ক দিই আপনি 100টার মধ্যে রাখেন এখানে তাও কোনো ভ্যালু চেঞ্জ করতে হবে না মানে যত ফোল্ডারই রাখেন না কেন আপনার এই কোনো কোডে হাত দিতে হবে না ওইটা অটোমেটিক অ্যাক্টিভ হবে দেখেন আমি যদি এখানে 2 দিতাম তাইলে আর এটা এই অ্যাক্টিভটা কাজ করতো না কেউ অ্যাক্টিভ হচ্ছে না কিন্তু এখানে আমি এর মানে আপনার বাসায় গেলে ভ্যালুটা পরিবর্তন হতে পারে আপনার পিসিতে ফোল্ডারের উপর ডিপেন্ড করে কারণ এখানে 3 নম্বরে কেন আসছে কারণ সে কাউন্ট করে লোকাল হোস্ট থেকে মানে সে লোকাল হোস্ট থেকে কাউন্ট করে এরপরে কি 1 কি আসছে 2 এরপরে কি আসছে এরপরে আসছে 3 এখন আপনার বাসায় গেলে তো এটা 4ও হতে পারে ওখানে যাতে আমাদের কোনো চেঞ্জ করতে না হয় কি বোঝা গেছে সো এই কাজটা এবং এটা একটা ফাংশনের মাধ্যমে করতে হবে আমরা ফাংশনের মাধ্যমে না করলে কি হবে আমরা একটু দেখে আসি এটা আমার কিন্তু আরেকটা জায়গাতেও লাগবে তার মানে কষ্ট করে কি করতে হবে এই কোডটা আমারে কপি করে নিয়ে আমাদের আমরা এই যে ব্রেড ক্রাম যেটা বানাইছিলাম একটা ব্রেড ক্রাম তো আমরা মনে কোনো পেজে অ্যাড করি নাই যেমন এই যে এই জায়গাটাতে লেখা আছে না আমরা যদি চাইতাম যে ব্রেড ক্রাম বা এই যে নিচের একটা জায়গা ছিল যেখানে এই যে এখানে কি এই জায়গাটাতে কিভাবে পরিবর্তন হতে পারে ওকে তো আমরা এটা কাজ করি আমরা এই জায়গাটাতে আচ্ছা ওইটা থাক আমরা এইটুকুকে আমরা কপি করব এইটুকুকে আমরা কি করলাম আমরা কপি করলাম কপি করে আমরা এখানে নাম রাখলাম লিখলাম ব্রেড ডট কি ব্রেড ডট পিএসপি এটা তো দরকারই ছিল করছি আমরা ফাংশনে গিয়ে এরকম লিখতে পারি এবার দেখেন এখানে যখন আমরা আসবো কি বলবো গেট ব্রেড নাকি আরে ফাংশন করা আছে রিকয়ার এই যে পাইছে এখানে এখন তাহলে সবগুলা পেজে করতে হবে না আচ্ছা
এবার দেখেন আমরা একটু সবাই এদিকে একটু মনোযোগ দিই, অন্যদিকে মনোযোগ না দিয়ে, ওকে, আমরা এই জায়গাটাতে একটা কাজ করতে পারি। এই জায়গাতে আই ক্লাস ফা ফা হোম দেখেন আমরা যদি এখানে একটু দেখে আসি কি অবস্থা আরে খান সমস্যা নাই খান চুপচাপ খালি খান ওকে ওকে কি হচ্ছে এখানে কি হচ্ছে আসছে আমরা এখানে অন্য একটা অ্যারো দিতে পারি সুন্দর আসো নাকি খেয়াল করেন এই অ্যারোটা সুন্দর লাগতেছে না ওকে এর মানে এখন এই নামটা তো আমি তো এখন আসি কন্টাক্ট পেজে কিন্তু লেখা কি সার্ভিস তো তার মানে দেখেন এই কোডটারই আমরা আবার ইউজ করতে পারি কিন্তু এটা ফাংশন হইলে এখানে আর লেখা লাগতো না কি বুঝছেন তো এটা ফাংশন হইলে কি করা লাগতো না এটা আমাদের এখানে আর লেখা লাগতো না তার মানে আমরা চাই একটা ফাংশন আপনারা কি করেন বানায় ফেলেন ওকে এখন কিভাবে করবেন আমি জানি না বুঝা গেছে ওকে কিভাবে করবেন আমি জানি না আমি আমার হোমওয়ার্ক দিতে হবে না এবার আমরা এখান থেকে দেখেন গিয়ে কি বলবো ইফ যদি স্পেস ইকুয়াল ইকুয়াল যদি কি হয় অ্যাবাউট ডট কি হয় পিএসপি তাইলে তুমি এখান থেকে যে জিনিসটা করো ওকে আমরা এখানে এই মানে এটা করার কারণটা হচ্ছে যে তুমি এখান থেকে কি করো ওকে এটা করো যা লিখবেন অ্যাবাউট আস বুঝা গেছে আপনি যা লিখবেন যদি না হয় তাহলে তুমি এখান থেকে কি করো ইলস ইফ এই যে দেখেন ইলস ইফ এখানে একসাথে লিখতে হবে বুঝা গেছে আমরা এই কথাটুকু কি আবার এখানে লিখব বলবো যদি এরকম হয় তাহলে তুমি এখান থেকে আবার কি করো আবার তুমি এখান থেকে ইকো করো ইকো করে তুমি কি লেখো যা লিখতে চাই কন্টাক্ট আস আর মনে করেন এভাবে আপনি একটার পর একটা ইলসিপ বানাই নিতে পারবেন না কি এরপরে গিয়ে ফাইনালি কিছু না হলে তখন কি ইলসের মধ্যে গিয়ে বলবেন ইকো
নো পেস বুঝা গেছে, এরকম আমি বলে দিলাম, পেস নাই বুঝা গেছে। এবার মজাটা একটু দেখেন, নো পেস কি ও আচ্ছা আমরা কি কন্টাক্ট কি বলতেছে, কন্টাক্ট মানে এখানে আসলে কি বলতেছে, নো পেস অ্যাবাউট আসেন কি বলতেছে, অ্যাবাউট আস আপনি এভাবে একটার পর একটা বসায় দিতে পারবেন না কি, এটুক তো বুঝছেন, হ্যাঁ প্রতিটা লাইনের জন্য আপনি এভাবে করতে পারেন। ওকে এটার জন্য অনেক স্ক্রিপ্টিং মানে অনলাইনে পাওয়া যায় বুঝা গেছে, সুন্দর সুন্দর স্ক্রিপ্টিং পাওয়া যায়, এগুলো আপনারা এখন খুঁজলে মাথার উপর দিয়ে যাবে বুঝা গেছে। এই জন্য আমি এখন শর্টকাট শেখাই দিলাম, এটাতে কাজ করতে করতে সামনে, কারণ আপনারা এখন পর্যন্ত সার্চ দিয়ে ভালো রেজাল্ট আনতে পারবেন কিন্তু বুঝবেন না বুঝে গেছে, কারণ এটা আপনাদের মতো সময়ে আমার অবস্থাটা আপনাদের মতোই ছিল, আমি বুঝতাম না এই এই যে কারণ আমি যদি লিখি দেখেন কি অবস্থাটা হয়, যে এই যে দেখেন এখানে যখন আমি আসবো মাশাআল্লাহ আমার জন্য একটা কোড দিয়ে রাখছে বুঝা গেছে, দেখেন ওকে কি এরকম একটা কোড দিয়ে রাখছে বুঝা গেছে। আমরা কিন্তু এটা কিন্তু রাইট মানে 25 জন এটা হ্যাঁ বলছে বুঝা গেছে, মানে তার এখানে 25 পয়েন্ট আছে বুঝা গেছে। এখন এই যে মানে এখানে 40 এখানে এই যে দেখেন এখন এই সব কোড আপনি পাবেন কিন্তু আসলে তো আপনি বুঝবেন না কি বুঝা গেছে, এটা কি বুঝবেন আপনি, বুঝবেন না কিন্তু কিছুদিন পরে কিন্তু এটা বুঝবেন, এটা কিন্তু আমি ইউজ করতে পারবো আপনারা পারবেন না, কিন্তু আজকে আজ থেকে 2 মাস পরে আপনি এই ধরনের বিষয়গুলো কি বোঝা শুরু করবেন, আমার কথা বুঝা গেছে। ওকে সো আমরা এরকম অনেকগুলা যেমন এখানে দেখেন আপনারা অনেক সাজেশন দিয়ে রাখছে অনেক, এই যে দেখেন হ্যাঁ এই যে হ্যাঁ স্ট্যাক ওভারফ্লোটাই সব থেকে বেস্ট। ওকে মানে বিশ্বের সব বড় বড় ডেভেলপাররা মানে এখানে এসে সাজেশন দেয়। ওকে হ্যাঁ খেয়াল করেন এই যে দেখেন কত সুন্দর করে দেওয়া আছে বুঝা গেছে, এই যে দেখেন কত সুন্দর করে বুঝছেন, হ্যাঁ এর মানে কারণটা হচ্ছে এইগুলো আমরা অনেক সময় মানে এইসব জায়গা থেকে কোড সংগ্রহ করি বুঝা গেছে, কি করি কোড সংগ্রহ করি, এবং আমার মনে করেন এই মানে আমি যে জিনিসটা করি আমার একটা শিট আছে একটা গুগল শিট আছে আমি মেনটেন করি, এখানে অনেক ভালো ভালো সাইডের লিঙ্ক দেওয়া আছে, মনে করেন কোনো একটা জায়গা থেকে একটা কোড ইউজ করছে আমার খুব উপকার হয়েছে, এটা আমার সামনে আবার লাগতে পারে ওই লিঙ্কটা আমি কপি করে রেখে দিই ওখানে, এবং ফার্স্টে লিখে দেয় টাইটেল লিখে দেয়। ওকে হ্যাঁ আমি গুগল শিটে রাখি, এটাতে আমার লাভটা কি হয় কি যেখানেই যাই অনলাইনে তো কাজগুলো আমরা করি এর মানে নেট থেকে আমি দেখতে পারি, আর না এলে তো ফাইল নিয়ে আমার পকেটে নিয়ে দৌড়াতে হবে, আর আর আমার কিন্তু এরকম প্রত্যেকটা অটো ব্রেড জেনারেট ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কিছু দেওয়া আছে, আর প্রত্যেকটা জিনিস অনলাইনে আমি নোট রাখি কারণ আমি ভুলে যেতে পারি। কি বোঝা গেছে, আমরা কি এটুকু কি বুঝছি যে আমরা এটুকু আর কি দেখানোর কথা ছিল, আর আর দেখানোর কথা ছিল ব্যানার আপলোড নাকি, তো আমরা তো ব্যানার আপলোড আমরা করতে পারবো না, বাট কিভাবে কোয়েরি করতে হয় এটা আমি নেক্সট দিন দেখাবো কারণ আজকে এই সময়ের মধ্যে হবে না। ওকে এটার জন্য একটু সময় লাগবে কারণ ছবি আপলোড থেকে ধরে আবার ওয়েবসাইটে এনে কোয়েরি করতে হবে বুঝা গেছে, আপনি ওখান থেকে ছবি আপলোড করবেন এখানে বানার ব্যানার কি হবে চেঞ্জ হয়ে যাবে। ওকে একটা পারলে বাকি তো সবগুলো আপনাদের
করতে হবে। ওকে, আপনাদের রক পিএসপিরা আগামী কি বারে শেষ? বৃহস্পতিবারেই শেষ, বুধবারে আমি দিলাম না ক্লাস, কারণ আমার মিটিং এর জন্য আমি এটা অফ রাখলাম, বুঝে গেছেন? হ্যাঁ, আচ্ছা 11টার থেকে হবে, বুঝে গেছে? 11টা থেকে, এত ঘুম কিসের? আচ্ছা, এর মানে কি আমরা কি বুঝছি জাকির, এর মানে বাকি যদি কোনো রেজিস্ট্রেশন পেজ এখানে থাকে এগুলো আমরা পারবো না আগামী দিন ইনশাল্লাহ? আমাদের যদি কোনো গ্যালারি থাকে বা এই যে ছবিগুলা এগুলা কিভাবে, আমি তো এখানে শুধু শুধু একটা সাপোজ কিছু পয়েন্ট গুলা খালি ধরায় দিচ্ছি, কিন্তু আমরা লারাভেলে গেলে এই সাইডের এ টু জেড আমরা ডেভেলপ করব। ধরেন এ টু জেড এই ফেসবুক লিংক গুলা কিভাবে লিংক চেঞ্জ হবে, বুঝা গেছে? মানে মানে পিএসপিটা আপনি না জানলে ওটা ধরতে পারবেন না, বুঝা গেছে? ওটা মানে আপনি যদি এইচটিএমএল সিএসএস না পারতেন, বুটস্ট্র্যাপ নিয়ে আপনি কাজ করতে পারতেন, আপনি কিন্তু পারতেন না। তো বিষয়গুলো হচ্ছে মানে এরকম ভাবে ওখানে সুন্দর করে করা আছে। আর আমি আপনাদের যে জিনিসটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে স্কুল নামে এখানে একটা ফোল্ডার আছে, ওকে, এই ফোল্ডারের মধ্যে দেখেন মানে এটার মধ্যে মার্কআপ করা আছে কি, আমি মার্কআপটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা এই মার্কআপটা কি করতে পারেন, আপনি প্র্যাকটিস করতে পারেন। আমি এখানে রাখছি এটা, এই যে দেখেন অলরেডি এই যে এটা যে কাটছিলাম এটা একটা ভিডিও এখানে দেওয়া আছে, ওকে ওকে, এটার ভিডিওটাও আছে। আর আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে এই যে একটা সাইড আমরা করছি, এটা আমরা এখান থেকে কি করে দেব, এক্সপোর্ট করব। আপনাদের আপনাদের আগামী সপ্তাহ থেকে তো লারাভেল শুরু হবে, মানে মানেটা কি আমার ফল না আপনাদের ফল? কিছু করতে এই যে আজকে তো দিয়ে দিলাম কয়েকটা কাজ, ওকে, অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের কোর্সে এই হোমওয়ার্ক দেখাটা খুব টাফ। আপনি একটু মানে এইভাবে যদি চিন্তা করেন, প্রত্যেকের ফাইল এনে ডাটাবেস ক্রিয়েট করা, এক্সপোর্ট করা, এটা বহুত পেইন না? হ্যাঁ, এই যে আমি আজকে দিলাম এটা আপনারা করবেন, অটোমেটিক কাজ চলে আসবে। আপনি যেভাবে দিচ্ছি এইটুকুই শুধু প্র্যাকটিস করতে থাকেন, দেখেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে। ওকে, আচ্ছা কয় তারিখ? আপনার পেন ড্রাইভে প্রবলেম নাকি? পেন ড্রাইভ তো পাই না, আজকে আপনাদের কয় নাম্বার ক্লাস? সব মিলায় 17
ছিল লাগলো এনে তো পাচ্ছে না, গ্রুপে আপলোড করলে তো সবাই পাবে। আচ্ছা ভিডিওটা দিচ্ছে।